খুব সহজেই বাড়িতে বসে চিলি পনির কিভাবে বানাবে সেটাই আমি এখানে দেখাবো। এখানে সাদা তেলে আমি একটু রসুন কুচি এখানে দিয়ে ভেজে নিয়েছি। আগে থেকে ভেজে রেখেছি পনির, এখানে গ্রেট করে রেখেছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে রাখা আছে সয়া সস, চিলি সস আর ভিনিগার। আর এখানে আমি জলের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার। কুচি করে রাখা সমস্ত ভেজিটেবলস দিয়ে এখানে হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। তারপর এটা নরম হয়ে আসলে তারপরে এটার মধ্যে টমেটো দিয়ে দেবো। তারপরে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে টমেটো সস আর সয়া সস দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে গ্রিন চিলি সস দেবো, ভিনিগার দেবো 1 চামচ। তারপরে আবার সেটাকে ভালো করে নেড়ে আমি উপর দিয়ে আবারও একটুখানি সয়া সস দিয়ে নিয়েছি রঙটা ভালো আসবে বলে। তো এইভাবে আমি পুরো নাড়িয়ে চাড়িয়ে এটাকে অনেকক্ষণ ধরে কুক করব। জলের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি এখানে ঢেলে দেবো। তারপর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মোটামুটি ঢেকে রাখবো, ভেজিটেবলসগুলো যাতে নরম হয়ে যায়। তারপর আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এখানে অ্যাড করে দেবো। এবারে মোটামুটি সব কিছু দিয়ে একবার ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর মোটামুটি রেডি আমাদের চিলি পনির।